Hello guys, Assalamu alaikum. Kemon achen shobai? Prottekta vlog e shobai ke shagoto. Kemon lagche amake? So, amra jacchi kothay go? Sunglass ta ki onek dam? Yes, bhalo lagche amake. Thank you so much sir. Amake gift kore dilo. 700 plus, beshi no bro. Kothay gechilo je eta? Dilo je geche. Dhaka theke. Dhaka theke padano hoychilo. To ajke ride kore dicchi Rangunia. Alright, Rangunia te jacchi. So কে কি মনে হচ্ছে জানি না, তো আমরা রাঙ্গুনে যাবো আজকে। তো আমি এখন আছি আমাদের মুজাহিদ দাদার বাসায়, ঠিক নিয়েছে ওদিকে মামারা আছে। এখানে কিন্তু কাজ চলতেছে এখনও। সো ব্লগিং করি বাট আপলোড করা হয় না, কেন? রেগুলারলি রিলস আপলোড করতে করতে না আমার ব্লগিং করাটা একদম টোটালি ভুলে গেল। ব্লগিং আপলোড করছি, চিন্তা করতেছি ব্লগিং ভিডিওটা আমি লং ভিডিও আপলোড করা যাচ্ছে না। ঠিকই ভিডিওগুলো করি বাট আপলোড করার টাইমে গিয়ে আমি কী করি এডিট করার সময়টা পাই না। যাক, অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করবো কী করছি কী করছি না, দেখা হবে নেক্সট শর্টে। নিজের গার্লফ্রেন্ডকে কীভাবে যত্ন করে দেখুন তো একটু। বিয়েকে যত্ন করা হয় গার্লফ্রেন্ডকে? বিয়েকে যত্ন করা হয় গার্লফ্রেন্ডকে? বৌ নাই, দিস ইজ গার্লফ্রেন্ড আছে না, এটাই গার্লফ্রেন্ড আমাদের, রাইট? গাড়িটার নাম কি যে কোনটা নেব, খারাপ না, চলবে আমাদের জন্য। তো আমি এখন আছি কোথায় জানেন? আমি এখন আছি খা মসজিদে, রাঙ্গুনি সবচেয়ে ফেমাস একটা মসজিদ। আর কেন জানি না, এটা ভুলে গেলাম এখানে। এটা নিয়ে একটা মানত করলে বলে যা মানত করা হয় তা হয়, যতটুকু আমি জানি। তো অনেক কিছু আমি জানি না, তো একটু কমেন্টে জানাবেন। অনেকে কিন্তু এই বিষয় নিয়ে অনেক কিছু বলে থাকে। এখানে দেখলাম যে প্রস্তাবিত একটা মসজিদ হচ্ছে, আর এটা খানকা শরীফ এতিমখানা। এটা একটা প্রিয় গাছ আছে আমার এখানে, না ভালোই তো একটা উন্নয়ন হচ্ছে এখানে। এটা সেই পুরনো একটু আগে জোহরে নামাজটা পড়লাম, রাঙ্গুনিয়ে আসছি ঘুরতেছি, মজারও আছে একটু দিতে কাজে গেছে। দেখ, অনেক জীবনের একটা আশা ছিল, আমি কিন্তু এভাবে চলে যেতাম রেগুলারলি, গাড়ি করে করে চলে যেতাম। বাট আজকে বাইক নিয়ে আসার কারণে একটা রিল্যাক্সের ট্যুরটা দিতে পারতেছি। সবাই এখানে টাকা দেয় বা গাড়িটা স্লো করে টাকাটা দিয়ে যায়, এটার পেছনের কাহিনিটা আসলে আমি জানি না। যদি অ্যাকচুয়ালি না জানার রিজনও আছে, আমরা এটা নিয়ে কিন্তু টোটালি কোনো ভিডিও তো বা কোনো কিছুই নাই। ইনশাল্লাহ এই যে এই খা মসজিদ নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও করার ইচ্ছা আছে, সামনে সময় নিয়ে আসতে হবে। সেই এটা হচ্ছে খা মসজিদ। তো যারা কাপ্তায় তারপরে দিয়ে যে রোডটা যায় না, রাঙ্গুনিয়ে কাপ্তায় যাওয়ার সময় এই মসজিদটা ঠিক গেটটা আপনার চোখে পড়ে, খা মসজিদ কমপ্লেক্স। কারো কি মনে আছে এই রোডের কথা? তো এর পুরোটাই স্পেস আমরা আমাদের গাড়ি অপেক্ষা করতেছে আমাদের জন্য। ওদের না, আমি এখন হচ্ছে শান্তিরহাট গুচারা, এটা গুচারা শান্তিরহাটে বলে। আর পাশে দেখতেছেন গ্রামীণ পরিবেশে এগুলো লাঠিগুলো সেল করা হয় এখানে, বাজার তো বাজারের কাছ তো বাজারে হবে। আজকে বাজার বসে নেই তাই বাজার রাস্তাঘাট পুরো খালি, পুরোটাই খালি। আর বাস টাস লাগলে বাসে যেতে পারবেন, হিউজ বাস আছে। রাঙ্গুনি আসছি, সারপ্রাইজিংলি একটা ঘটনা ঘটে গেছে দাদা। আসেস আমার পেজে মনিটাইজেশনের জন্য সেট আপ দিছে, ও কংগ্রাচুলেশন, কবরের পাশ থেকে কংগ্রাচুলেশন কবর। ঠিকই আছে, এমন জায়গায় বসছি, দেখি দেখা একটু দেখা তো কি করা যায়। ফেসবুক থেকে আসলে কোটি কোটি টাকা এসে দেখতেছেন, গাড়ি বাড়ি মোবাইল আইটেম সেট আপ দেখা আছে কিনা জানি না, সেট আপ দেখা আছে সব করে দাও না একটু। এখন না বাসায় গিয়ে রিল্যাক্স করতে হবে, এখন করলে রিল্যাক্স করতে হবে না, চলে যাবে, চলে যাবে, ঝামেলা হবে না। আমি রাঙ্গুনিয়া এসে সারপ্রাইজ দিয়ে দেবো না, আশা করি নেই। কিন্তু রাঙ্গুনিয়ার মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ৬ নম্বর পোমরা ইউনিয়ন পরিষদের খা মসজিদের সামনে আছি, আর পেছনে হচ্ছে কবরস্থান। সবাইকে নেহিনাইলাই ওইনাইলাই রাজি, চলো চলো আমরা জায়গা, যারা কবরসি আছে তাদের আত্মার মাগফিরাত কামনা। আমরা জায়গা চলো, সামনে কাজ আছে আরো, চলতে হে চলতে রেতা হে। তো ব্লগটা কন্টিনিউ করবেন, আমি কন্টিনিউ করে ট্রাই করতেছি। রাঙ্গুনিতে স্টেপ যেগুলো থাকবে সবগুলো শেয়ার করবো আপনাদের সাথে, পুরো ব্লগটা দেখে ভালো লাগবে আশা করতেছি।
মাস্টার প্রজেক্ট না না বাঙালি বানাইছে আর কি অনেকদিন পরে সৌদি আরবে আসার কথা ছিল, চলে আসছে আলহামদুলিল্লাহ। দাদা ভালো লাগতেছে রাঙ্গুনিয়াতে? সৌদি প্রজেক্ট মানে সৌদি আরবে একজন প্রজেক্ট বানিয়েছে, সেটা আমি আসলে কাহিনিগুলো এখন জানি না। এমন একটা আছে রাঙ্গুনিয়াতে অনেক কিছু আছে কিন্তু চিনি সব জানি, বাট কী কারণে প্রজেক্টটা ওটা কিন্তু আমি টোটালি জানি না। আর দেখতেছি মুহিব্বানে রহমতুল্লাহ আলমিন তৎক্ষণাৎ নির্মাণ কাজ চলতেছে এলাকাবাসী দেখ। ও কাজী অফিস, কন্ট্যাক্ট নাম্বার কাজী অফিস, কাজী অফিস তোমার জন্য। তো আমরা একটু ভিতরে ঢুকি, তো লেখা আছে যে বিনা অনুমতিতে পাওয়া নিষেধ, ওটা শুদ্ধ একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। যাক একটু ভিতরে ঢুকি, কাজ কাজ করছে, একটা ছোট একটা ফ্যামিলি থাকে। আমার তাও নাকি ও আচ্ছা ঠিক আছে, অনেকে থাকে জঙ্গল, একটা জঙ্গলে কি মঙ্গল হয়ে আসি। এই ধরনের জায়গা আসলে না ভালো লাগে আর কি। দেখি না সামনে কি আছে। আও হ্যালো, কেমন আছো তুমি? কেমন আছো কেমন আছো? ভালোই লাগতেছে কিন্তু এখানে ছবি দেখলাম এক ধরনের, তাই দেখলাম তো কিছু নেই আছে মনে কোন এক সাইডে ঘুরতে হবে। পাহাড় এটা অনেক বড় কিন্তু স্পেস, প্রচুর বড় একটা পাহাড় কিনা রাখছে। আমি যতটুকু জানি প্রত্যেকে কিছুদিন আগে পড়ছিলাম, তো ওনাদের কাছ থেকে একজন আসছিল মেডিকেল নিয়ে প্রজেক্টের এটা নিয়ে একটা অনুমোদন পাই, তো অনুমোদন পাশ হয়েছে, বিল পাশ হয়েছে, কী কী হয়েছে জামালের অনেক কিছু হয়েছে। অ্যাকচুয়ালি পাইছি সময় অনেক ধীরে হচ্ছে, দৈনিক পূর্বকণে মনে আমি নিউজটা পড়ছিলাম আগে, একটু পত্রিকা পড়তাম, রিসেন্টলি পত্রিকা পড়াটাও বলে গেছে। দেখ ওই ধরনের নিউজগুলো আসলে টোটালি আমার মাথা নেই এখন, যদি আপনারা জেনে থাকেন এটা কেন তত্ত্ব ভুল তাহলে আমাকে কমেন্টে একটু জানাইন। বেদাকি ভাই বা দাদা যারা আছেন ভিডিও একটু শেয়ার করেন। এলাকার নাম কি? এটা পুরো এলাকার নাম তো বেদাকি, ওমরা বেদাকি আর কি। ভিতরে কিন্তু সুন্দর, হ্যাঁ পুরোটা ওয়াল দিয়ে আছে মনে হয়। হ্যাঁ ওয়াল দেওয়া আছে। কত সালের ঘটনা এগুলা? তো অনেক আগের, 2003-04 আরো আগের মেবি, যতটুকু আমার ধারণার মতো বাইরে। অনেকদিন পর আবার বাড়িতে আসছি, দু মাসের পর পর ফেরিঘাটে আসছি। তো আমাদের দাদা আছে রুবেল ব্রো, কী অবস্থা তোমার? কেমন লাগছে তোমার এলাকাটাই? তো তোমার এদিকে গেলে তোমার আত্মীয় স্বজন, এদিকে গেলে তোমার আত্মীয় স্বজন, এদিকে গেলে তোমার আত্মীয় স্বজন। আমার না বুঝতে হবে, তার আঙ্গুনে বলতে আমি বুঝলাম বয়স মাদি যেখানে রাঙ্গুনি না আমার বাসকালে গেলে এখানে গেলে বয়স গেলে আমি না বুঝতে হবে এলাকাটা পুরোটা আমার, যেখানে যাই না ওখানে পরিচিত পাই যেত, ওই জন্য এরকম করতেছে আমার সাথে। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, বৃষ্টি প্লাস সাথে একটা কিন্তু সময় পুরো ওয়েদারটা দেখেন জোর ছিল আজকে।